হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সি একুশারে। আজ হচ্ছে 24শে মার্চ, 24শে মার্চ 2021-এর কার্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা ভিডিও আলোচনা করবো, জেনে নেবো আজকের ডেটের গুরুত্বপূর্ণ কার্ড অ্যাফেয়ার্সগুলো। আর ভিডিও ডিসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে। এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করো। আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে, মিলিটারি ডাইরেক্ট র্যাঙ্কিং 2021 অনুসারে বর্তমানে সবথেকে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের? বর্তমানে সবথেকে শক্তিশালী সেনাবাহিনী কোন দেশের? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে চায়না। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। ডিটেলসে যাচ্ছি, চায়নার বর্তমান প্রেসিডেন্টকে সি জিনপিং। চায়নার ক্যাপিটাল কি? বেজিং। লার্জেস্ট সিটি হচ্ছে সাংহাই। চায়নার কারেন্সি হচ্ছে রেনমিনবি। এবং বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে তাহলে চায়নার, এবং এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, এবং তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া, এবং তারপরে রয়েছে ইন্ডিয়া। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কোন সংস্থা সেহি দিশা নামক ক্যাম্পেইন লঞ্চ করলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউএনডিপি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি সম্প্রতি ভারতের মহিলাদের জন্য সহি দিশা নামক ক্যাম্পেইন লঞ্চ করেছে। আর এই সহি দিশা নামক ক্যাম্পেইনটি লঞ্চ করা হয়েছে ভারতের দিল্লি, হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানাতে। আর ইউএনডিপির হেডকোয়ার্টার সাথে অবস্থিত নিউ ইয়র্কে। কবে প্রতিষ্ঠিত হয়? 1965-এর 22শে নভেম্বর। এবং বর্তমান ইউএনডিপির হেড কে রয়েছেন? আছিম স্টেইনার। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কে ক্যাচ দ্য রেন নামক ক্যাম্পেইন লঞ্চ করলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে নরেন্দ্র মোদি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ওয়ার্ল্ড ওয়াটার ডেতে ক্যাচ দ্য রেন নামক ক্যাম্পেইন লঞ্চ করেছেন। আর প্রত্যেক বছর বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? 22শে মার্চ। আর তোমাদের জন্য এক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে 2021-এর বিশ্ব জল দিবসের থিম কি, আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কোথায় ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন মেন্টরিং প্রোগ্রাম লঞ্চ করা হলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লি। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে দিল্লি রাজ্য সরকার সম্প্রতি ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য এডুকেশন মেন্টরিং প্রোগ্রাম লঞ্চ করেছে। আর দিল্লি হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিসকে মুখ্য বিচারপতি হচ্ছেন ধীরুভাই নারাভাই প্যাটেল। তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটি হচ্ছে দিল্লির বর্তমান চিফ মিনিস্টারকে আমাকে কমেন্ট করে জানাবে। দিল্লির বর্তমান চিফ মিনিস্টারের নাম আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট, সম্প্রতি কোন দল বা কোন টিম রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জয়লাভ করলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়া লেজেন্ডস। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে চ্যাম্পিয়ন টিম কি? ইন্ডিয়া লেজেন্ডস। আর ইন্ডিয়া লেজেন্ডস শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে সম্প্রতি খেতাব জয়লাভ করেছে। আর 2021 রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ আয়োজন করেছে রোড সেফটি সেল অফ মহারাষ্ট্র। আর এক্ষেত্রে 7টি টিম অংশগ্রহণ করেছিল। আর রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ 2020-21-এর প্লেয়ার অফ দ্য সিরিজ, মোস্ট রানস এবং মোস্ট উইকেটস নিয়েছেন শ্রীলঙ্কার প্লেয়ার দিলশান। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কোন রাজ্য সরকার ভানধান বিকাশ যোজনা লঞ্চ করলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে মণিপুর। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তোমরা ভারতের ম্যাপে মণিপুরের অবস্থানে দেখো, এই লাল রঙের অংশটি হচ্ছে মণিপুর। আর মণিপুর রাজ্যটি কবে গড়ে ওঠে? 1972-এর 21শে জানুয়ারি। ক্যাপিটাল কি? ইম্ফল। মণিপুরের বর্তমান রাজ্যপাল হচ্ছেন নাজমা হেপতুল্লা, এবং মণিপুরের বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন এন বীরেন সিং। নেক্সট, ভারত সরকার সম্প্রতি কাকে গান্ধী পিস প্রাইজ 2020 দ্বারা সম্মানিত করলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে শেখ মুজিবুর রহমান। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারত সরকার 1995 সাল থেকে মহাত্মা গান্ধীর স্মরণে ইন্টারন্যাশনাল গান্ধী পিস প্রাইজ অ্যাওয়ার্ড প্রদান করে। আর এই বছর এই অ্যাওয়ার্ডটি কে পেয়েছেন? বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান, এবং শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট। নেক্সট, দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে 9000 রান করলেন কে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে রোহিত শর্মা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা টি-20 ক্রিকেটে 9000 রান করেছেন। আর রোহিত শর্মার নিকনেমগুলি কি রয়েছে? রো, হিটম্যান, সানা। আর রোহিত শর্মা 2015-তে অর্জুন অ্যাওয়ার্ড এবং 2020-তে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে। কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল ডে বা বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 23শে মার্চ। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর
23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। আর এই বছরের একটি থিমও রয়েছে, বিশ্ব আবহাওয়া দিবস 2021 বা ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল ডে 2021 এর থিমটি হচ্ছে দ্য ওশন আওয়ার ক্লাইমেট অ্যান্ড ওয়েদার। আর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয় প্রত্যেক বছর? 5ই জুন। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে, প্রশ্ন নম্বর 10 এবং আজকে শেষ প্রশ্ন। বর্তমানে ICC T20 র্যাঙ্কিংয়ে কোন দল প্রথম স্থানে রয়েছে? কোন দল শীর্ষ স্থানে রয়েছে? উত্তরটি হয়ে যাবে ইংল্যান্ড। অপশন সি হচ্ছে ক্ষেত্রে সঠিক উত্তর। আর ইংল্যান্ড ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন কারা রয়েছেন? জো রুট এবং ইয়ান মর্গ্যান। হেড কোচ কে? ইংল্যান্ড ক্রিকেট টিমের হেড কোচ হচ্ছেন ক্রিস সিলভারউড। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? 1997-এর 1 জানুয়ারি। হেড কোয়ার্টার কোথায় অবস্থিত? লন্ডনে। এবং ICC টেস্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তোমাদের সকলকে আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিও ডিসক্রিপশান বক্সে PDF এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা খুব সহজেই PDF ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর PDF তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে। এখনও পর্যন্ত যদি আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করোনি, এখনই জয়েন করে নাও। ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আর আজকের এই ভিডিওটি এতটাই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালোই লাগে তাহলে ভিডিও অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।